আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনার দেখানোর চেষ্টা করব বড়দের এবং বাচ্চাদের সব ধরনের রেইনকোটগুলো কোথা থেকে কিনতে পারবেন। অনেকে বাইকার আছেন, অনেক বাইক লাভারগুলো আছেন, তারা কিন্তু এই ধরনের রেইনকোটগুলো খুঁজেন, তাদের জন্য আজকে ভিডিও খুব হেল্পফুল হবে। তো ভাইয়া আজকে আমাকে ভিডিওতে সম্পর্কে সাহায্য করবো আকাশ ভাই। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? আকাশ ভাই, ফার্স্ট অফ অল আপনার শপের লোকেশনটা এবং নামটা একটু ক্লিয়ার করে দেন। গুলিস্তান শপিং কমপ্লেক্স, সাবেক হল মার্কেট, দোকান নাম হচ্ছে জুয়েল এন্টারপ্রাইজ, দোকান নাম হচ্ছে 6364। আচ্ছা, এখানে আসলে তো আপনাদের এখানে রেইনকোট গুলো একদম হোলসেল প্রাইসে কিনতে পারবেন। হোলসেল প্রাইসে পাওয়া। আচ্ছা, যেহেতু আজকে আপনারা ভিডিওতে যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখবে তার রিটেন প্রাইস গুলো বলেন, যারা এখানে হোলসেল নিতে যারা সরাসরি তার শোরুমে এসে যোগাযোগ করতে পারেন। ফার্স্ট অফ অল কোনটা দিয়ে দেখাবেন ভাই? প্রথম হচ্ছে আপনার সেঞ্চুরি। সেঞ্চুরি এটা কত সাইজ? এটা ফ্রি সাইজ। ফ্রি সাইজ মানে সব লেভেলের বাইক চালায় এরা পড়তে পারবো, এটা দিয়ে ছোট কি হলে তারা পড়তে পারবো। মাশাআল্লাহ, দেখেন ভিউয়ার্স, আমি যেমনটা বলছিলাম এগুলো তো ভাই ডাবল কাপড় না? হ্যাঁ, প্রত্যেকটা ডাবল কাপড়, প্রতিটা ডাবল কাপড়। সিলিটা আমি একটু দেখানোর চেষ্টা করবো, যাতে সিলিটা এটা ডিফেন্ড করে হাতার সিলিটা, সিলিটা যদি পানি ডুবলে তো কিন্তু রিন করে মনে হয়ে থাকে। আচ্ছা, ডাবল কাপড়। আর এটা কিন্তু এই যে সিলিটা একটু যদি দেখেন দেন ভাই। এই যে সিলিটা দেখেন, এই যে সিলিটা দেখেন, প্রত্যেকটা ডাবল করে সিলি করে ভিতর থেকে বাইরে থেকে। মাশাআল্লাহ, এই সিলিটার উপর ডিফেন্ড করে রিনকোটের প্রাইসগুলো আর কি। আর ডাবল কাপড়, কাপড়টা কিন্তু ডাবল কাপড়। এর ভিতরে কালার আছে না? এর ভিতরে কালার আছে, কালো আছে, ব্লু আছে, কালো আছে, ব্লু আছে। আমি একটু দেখাই, একটু সাইজটা একটু দেখেন একটু। এগুলো তো ফ্রি সাইজ বলা হয় না? হ্যাঁ, ফ্রি সাইজ। বাইক বাইক লাভার যারা আছেন যারা কিন্তু তাদের কিন্তু প্রয়োজন হয় এই ধরনের রেইনকোটগুলো। রেইনকোটগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ডাবল কাপড়ে এগুলো তো ভাই লাইট জ্বলবে না? লাইট জ্বলবে। আরেকটা জিনিস দেখেন, টুপি, টুপিটা ভিতরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টুপিটা হচ্ছে ভিতরে আছে, চেন আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে টুপি আছে না? হ্যাঁ, টুপি আছে, এটা হচ্ছে ভিতরে। দেখেন ভিউয়ার্স, এটার কিন্তু একটা টুপিও আছে। এই রেইনকোটটার পায়জামা সহকার পায়জামাটা একটু দেখাই দেন ভিউয়ার্সের। আর টুপির পায়জামার সিলিটা একটু দেখাবেন। এই যে দেখেন মাশাআল্লাহ, এটা কিন্তু ফ্রি সাইজ, মানে অ্যাভেলেবেল, যত মোটা হোক কোনো সমস্যা নেই, পড়তে পারবেন। আর বাইকের আমি সাজেস্ট করবো যারা বাইক চালান তাদের জন্য এই ধরনের রেইনকোট অনেক উপকার হবে। আবার এখানে কিন্তু ন্যারো আছে, মানে চাইলে ন্যারো করতে পারবেন, পরার পরে ন্যারো করতে পারবে। এই জিনিসটা সবচেয়ে ভালো হয়েছে, অনেক সময় কিন্তু পেন পড়লে অনেক সময় কিন্তু ভালো লাগে না, সেক্ষেত্রে ন্যারো অবস্থা থাকলে আর সুন্দর দেখা যায়, ময়লা ডুবো না, ময়লা ডুবো না, ময়লা ডুবো। আচ্ছা, প্রাইস কেমন যাচ্ছে না এটার ভাইয়া? ভিতরে কিন্তু ব্লু, ডাবল কাপড়ের সিলি গুলো কিন্তু অরিজিনাল সিলি, মানে ডাবল সিলি আর কি। দেখেন এটাও কিন্তু দেখতে ফ্রি সাইজ, মানে যে কোনো বয়সে পড়তে পারবেন, আর মোটা চিকন সবাই পড়তে পারবে, সবাই পড়তে পারবে এগুলো। আচ্ছা, পিছনের সেটটা একটু দেখাই আমি। পিছনের সাইডে কিন্তু টুপি আছে, যেমনটা বলছিলাম টুপি আছে, যে ভিতরে ভিতরে টুপি। আর টুপির সিলিগুলো একটু দেখাই, এই পাশে সিলিটা একটু দেখাই, একদম ঘন এবং কি ডাবল সিলি। হ্যাঁ, ডাবল সিলি হওয়াতে আপনার সুন্দর হয়েছে। আর টুপিটা এটা ভিতরে, হ্যাঁ ভিতরে। আচ্ছা 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 আচ্ছা, খোলার প্রয়োজন নাই। আপনি একটু পায়জামাটা একটু দেখেন, ইউনিভার্সিটি পায়জামাটা দেখেন, পায়জামাটা কিন্তু ফ্রি সাইজ, মানে আপনার কালার আছে, কালার আছে, মাশা ডাবল 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 কাপড়ের, ডাবল কাপড়ের। আচ্ছা, পিছন নিচে কিন্তু ন্যারো করা যাবে, ন্যারো করা যাবে, মানে পানি ডুববে না আর কি, পানি ডুবে না, ময়লা ডুববে না আর কি, ময়লা পানি পানি ডুববে না, ময়লা ডুববে না। বাহ, প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটা? এটা হচ্ছে আপনার 1250 টাকা। 1250 টাকা। জামাটা একটু আপনার হাতে ধরেন আর একবার, জামাটা একটু হাতে ধরেন, 1250 টাকা। আর এই রাগেটার প্রাইস বলছেন কত ভাইয়া? 950 টাকা। 950 টাকা। আচ্ছা, কাপড়টা কিন্তু খুব বেস্ট একটা কাপড়, ডাবল কাপড়ের, কালো আছে, ব্লু আছে, কালো। কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কি নিতে পারে? এটা কুরিয়ার মাধ্যমে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। আরেকটা আছে দেখেন, ওটা থেকে এটা আরো বড়, এটা আরো বড়, এটা অনেক ভালো মানের, ওটা থেকে আরো বেটার। হ্যাঁ, আরো বেটার। তিনটা কোয়ালিটির তার আগে সেল করতেছে মূলত। এই কোয়ালিটি আরো অনেকগুলো আছে, এতগুলো তো দেখা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এই হচ্ছে ব্র্যান্ডের অ্যাটলাস। নাম কি এটার? অ্যাটলাস। অ্যাটলাস,
প্লাস কাপড়টা কিন্তু ফ্রি কাপড়, আর ডাবল কাপড়ের সিলিটাও কিন্তু অনেক কাপড়গুলো অনেক মোটা, ভালো মানের, ভালো মানের। ছিঁড়বে না তো? দেখা গেছে অনেক খোঁচা খোঁচা লাগে, ছিঁড়ে যায় আর কি, সেরকম কোনো অপশন নাই। কাপড়টা কিন্তু খুব হেভি। হ্যাঁ অনেক হেভি, চেনগুলো দেখছে অনেক হেভি, চেনগুলো ডাবল, আমি একটু দেখাই, চেনগুলো কিন্তু খুব পুক্ত মাশাআল্লাহ। ভিতরের লাইট সাইডটাও দেখেন, ভিতরের সাইডটাও দেখেন, ভিতরে পায়ের ভিতরে ময়লা ঢুকবে না আরকি, পানি ঢুকবে না, ময়লা ঢুকবে না। ডাবল কাপড়ে ভালো মানের, বাচ্চাদের অনেক আছে কোয়ালিটি নরমাল, 500 টাকা 400 টাকা 300 টাকা কোয়ালিটি, মহিলাদের জন্য বানানো হয়েছে এগুলা, মহিলারা লং বুরখা ইউজ করে রেনকোট তাদের জন্য। আর এমনকি জামাল বলছিলেন বাইরে রাত্রেবেলা রাত্রে জল আর কি, টুপি আছে এটার ভিতরে, টুপি আছে, টুপি কি খোলা যায় না? দেখেন আর এইগুলা সাইজ তো অ্যাভেলেবল না? হ্যাঁ এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়, এটা হলো ভালো মানে, এর থেকে নরমাল কোয়ালিটি আছে। সবচেয়ে লো প্রাইস কত এখানে? লো প্রাইস আছে আপনার 500 টাকা 500 টাকা 400 টাকা আর এটার প্রাইস কত? এটা আপনার 800 টাকা 800 টাকা। আচ্ছা এখন আমরা বাচ্চাদের দেখব, যারা কিনা স্কুল কলেজে মানে বাচ্চাদের স্কুলের জন্য রেন্ট টিকিট করছেন তারা কিন্তু এটা দেখতে পারেন। বাচ্চাদের দেন সবচেয়ে ভালো মানেরটা। আচ্ছা পোকিমন মাশাআল্লাহ, আমি যদি একটু দেখাই, দেখেন কত সুন্দর। আর আমার থেকে এই রেনকোটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে পিছনে ব্যাগ নেওয়ার জন্য এক্সট্রা জায়গা আছে, জায়গা আছে, যে রাখতে পারবো এই জায়গাটা আছে মাশাআল্লাহ। কাপড়টাও কিন্তু খুব সুন্দর, কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, সিলি ডাবল সিলি যদি নেওয়ার পর কোনো কোনো প্রকার কোনো সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন, চেঞ্জ করে দিতে পারবেন, সাইজে ছোট বড় হলে আইসা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, এগুলো সাইজে ছোট বড় হলে চেঞ্জ করতে পারবেন, আর যদি নেওয়ার পরে মনে হয় যে পানি ঢুকতেছে বা ছিঁড়া ফাড়া আমরা সাথে চেঞ্জ করে সাথে চেঞ্জ করতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা তো সাইজ 40 না? এটা 40 38 আছে 36 আছে। আচ্ছা সাইজ কিন্তু তাদের অ্যাভেলেবল দিতে পারবে আর কি। প্রাইস কেমন চাচ্ছেন এটার? এটা আছে আপনার 650 টাকা 650 টাকা। এরপর আমরা কোনটা দেখবো ভাইয়া? এর থেকে নিচে মোটামুটি এই যে দেখেন মানে নরমালের ভিতরে কি চলে মানে এক কাপড়ের মধ্যে দেখেন, সিঙ্গেল কাপড়ের মধ্যে মোটা, সিঙ্গেল কাপড়ের মধ্যে মোটা। প্রাইস কেমন ভাই এটা? এটা হচ্ছে আপনার 550 টাকা 550 টাকা 500 টাকা রাখা যায় না এটা ভাই? আমাদের পাইকারি তো আমাদের অতিরিক্ত না, এখানে সীমিত। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কত সুন্দর, বাচ্চাদের স্কুলের জন্য বেস্ট হয় আর কি। পিছনে ব্যাগ রাখা, পিছনে ব্যাগ রাখার জায়গা আছে যথেষ্ট পরিমাণ। আচ্ছা এখানে টুপিটাও যদি একটু দেখাই, টুপির এই সেটটা দেখেন, টুপির এই সেটটা পানি পড়বে না, পানি পড়ার কোনো অপশন নাই, টেপ মারা আছে ভিতরে। আচ্ছা সিলে এখানে টেপ মারা আছে, টেপ মারা আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। প্রাইস কম ভাই এটার? 550 টাকা 50 টাকা। আচ্ছা মূলার এই ছিল মোটামুটি ভিডিওটা, একটা দেখবেন আচ্ছা দেখে কম দামি। আচ্ছা বিয়াস, যেমনটা বলছেন আমরা সবচেয়ে দামি থেকে কম দামি সব ধরনের রেনকোটগুলো দেখানোর চেষ্টা করবো। এরপর সর্বলাস্ট যে রেনকোটটা সবচেয়ে কম দামি কিন্তু কাপড়গুলো একটু চলে আর কি, মোটামুটি কম প্রাইসের মধ্যে হলেও চলে। প্রাইস কমে যাচ্ছে এটা? এটা হচ্ছে 400 টাকা এটা, এটার প্রাইস হচ্ছে তারা 400 টাকা। এটি মনে হয় সবচেয়ে কম প্রাইস না? হ্যাঁ এতে কম প্রাইস, এটি সবচেয়ে কম। পিছনে ব্যাগ রাখার জায়গা আছে, পিছনে আবার এক্সট্রা ব্যাগ রাখার জায়গা আছে। আর মাথা সিলিটা একটু যদি দেখাতে? এই যে মাথা সিলি। আচ্ছা আচ্ছা, পানি যাবে না তো? পানি ঢুকবো না, মোটামুটি চলে। দেখেন যদি পছন্দ হয় প্রত্যেকটা রেনকোটের স্ক্রিনশট দিয়ে বাইরের সাথে যোগাযোগ করতে পারেন। এই পিলো ভিউয়ার্স, আমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে দামি যে রেনকোটটা ওটা দেখানোর চেষ্টা করতেছি আজকে ভিডিওতে। এই মুহূর্তে ব্যাড নাম কি এটার? হ্যাপি লন চায়নাটা। কাপড়টা কিন্তু খুবই মজবুত, একটু খুলে দেখেন তো ভাই আমাকে।
হ্যাপি লন চায়না। হ্যাঁ দেখেন মাশাআল্লাহ কাপড়টা যদি দেখেন আপনার রেইনকোটটা পছন্দ হওয়ার মতো। এটা কিন্তু একটা পায়জামা আছে, একটা টুপি আছে, একটা টুপি আছে, একটা পায়জামা আছে। যদি দেখতে পাচ্ছেন হেপিলনের কাপড়টা কিন্তু খুব মোটা, কাপড়টা কিন্তু মাশাআল্লাহ অনেক মোটা। বাইকার যারা আছেন, যারা কিনা বাইক চালান, তাদের কাছে আমি সাজেস্ট করবো এই এই রেইনকোটটা নেওয়ার জন্য। এই রেইনকোটটা কিন্তু পার্সোনালভাবে আমার খুবই পছন্দ। আর চেনটাও কিন্তু দেখেন কত শর্ট, মানে একদম সফট চেনটা। হ্যাঁ আর ভিতরে কাপড়টা একটু দেখায়, চেনটা পুরোপুরি খুলুন, তবে কাপড়টা দেখেন স্পিক সিলিটের মধ্যে আসছে, মানে যেহেতু আপনার ঢোকার কোনো চান্স নেই, এখানে হাওয়া যাওয়ার মতো একটা সিস্টেম আছে, মানে মানে পরে খুব কম আরামদায়ক দেখতে পাচ্ছেন। আর কাপড়টা কিন্তু ওজনও খুব কম, ওজন মোটামুটি। আবার টুপি এক্সট্রা আলাদা, টুপিটা এক্সট্রা আলাদা, লাগলে এদিকে লাগাই নেবো, মাথায় লাগাই নেবো, মাথায় লাগলে খুলে রাখবো। বাহ প্রাইস কেমন যাচ্ছেন ভাই এটার? আর পায়জামাটা দেখেন, এই যে পায়জামাটা দেখেন একটু, এর ভিতরে তো অনেকগুলো কালার আছে না? এ হচ্ছে কালো ব্লু। আচ্ছা কালো এবং ব্লু, আবার নেরো করে অপশন আছে, নেরো করে অপশন আছে। হচ্ছে আপনার গুদাম সিস্টেম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পানি যাওয়ার অপশন নাই, পানি যাওয়ার কোনো অপশন নাই। প্রাইস কত যাচ্ছেন ভাই এটা? হচ্ছে আপনার 1150 টাকা। 1150 টাকা, যদি আমি একটু ধরে দেখাই, সিঙ্গেল কাপড়ের মধ্যে ভালো মানের, সিঙ্গেল কাপড়ের মধ্যে ভালো মানের 1150, 1150 টাকার মধ্যে এই কাপড়টা নিতে পারবে। তো বিয়ার্স এই ছিল মোটামুটি রেইনকোট কালেকশনগুলো। রেইনকোট কার্ডটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নামাজ পড়বেন, আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتاب